আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। রাস্তার শিলান্যাস নিয়ে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের। চাঁচলের বিধায়ক নিরঞ্জন ঘোষের তত্ত্বাবধানে ঢালাই রাস্তার শিলান্যাসের অনুষ্ঠান নিয়ে তুঙ্গের বিতর্ক। তারই তত্ত্বাবধানে হচ্ছে এই রাস্তার কাজ, কৃতিত্ব কার, আর এই নিয়েই শুরু হয়েছে জলঘোলা। জেলা পরিষদের সহকারী সভাপতির দাবি, রাজ্য সরকার গ্রাম উন্নয়নের দপ্তরের তহবিলে বরাদ্দকৃত অর্থে রাস্তার কাজে শিলান্যাস অনুষ্ঠিত হয় জেলা পরিষদের তত্ত্বাবধানে। কারণ এই রাস্তার কাজের প্রস্তাব পাঠানো হয়েছিল জেলা পরিষদের পক্ষ থেকে, কিন্তু কাউকে না জানিয়ে শিলান্যাস অনুষ্ঠান হচ্ছে বিধায়কের তত্ত্বাবধানে। আর এই অভিযোগ তুলেই ক্ষোভ প্রকাশ করে জেলা পরিষদের সহসভাপতি এবং তথা স্থানীয় জেলা পরিষদের সদস্যরা। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকলেন না জেলা পরিষদের কোনো প্রতিনিধি, এমনই অনুষ্ঠান নিয়ে অবগত নন সভাপতিও। কোনো রকম বোর্ড ছাড়াই শুধুমাত্র ব্যানার দিয়ে হলো শিলান্যাস অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠান নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। চাঁচলের 1 নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেহর আলীর মোড়ে আনোয়ার হোসেনের বাড়ি পর্যন্ত প্রায় 12 কিলোমিটার রাস্তার ঢালাইয়ের কাজ শুরু হয়। প্রায় 1 কোটি 3 লক্ষ টাকার অর্থ বরাদ্দ হয়েছে রাজ্য সরকারের প্রথম গ্রাম উন্নয়ন দপ্তরের তহবিল থেকে। আর সেই রাস্তারই শিলান্যাস করেন চাঁচলের বিধায়ক নিহাররঞ্জন ঘোষ। বিধায়ক ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক এবং অঞ্চলের তৃণমূলের বেশ কিছু নেতৃত্ব, কিন্তু উপস্থিত ছিলেন না জেলা পরিষদের কোনো রকম প্রতিনিধি। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। মালদহ জেলা পরিষদের সূত্রে খবর, 2019 সালে এই রাস্তা ঢালাই করার প্রস্তাব দেন তৎকালীন জেলা পরিষদ সদস্য সমিতি সামিউল ইসলাম। জেলায় আরও বেশ কয়েকটি রাস্তার সঙ্গে এই রাস্তায় ঢালাই কাজ করার প্রস্তাব আরডিএফকে এবং রাজ্য সরকার গ্রাম উন্নয়ন দপ্তরকে পাঠান তৎকালীন সভাপতি এমটিএম রফিকুল হোসেন। এই প্রস্তাব অনুযায়ী জেলার মোট 18টি রাস্তা 60 কিলোমিটার রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের তহবিলে থেকে মোট 50 কোটি টাকা বরাদ্দর অর্থে ঢালাইয়ের কাজ শুরুও হয়। তারই মধ্যে এই রাস্তার বাকি কাজগুলো শিলান্যাস অনুষ্ঠান হচ্ছে জেলা পরিষদের তত্ত্বাবধানে। 1 কোটি টাকার বেশি ব্যয়ে রাস্তাগুলো, এই অর্থের কাজ হলো দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা জেলা পরিষদকে জানিয়েছে শিলান্যাস অনুষ্ঠান করেন, কিন্তু সেক্ষেত্রে বিধায়ক কিছু ব্লক এবং অঞ্চলের নেতৃত্বকে নিয়ে এই অনুষ্ঠান করে দিল। এরিয়া এইটা কারো এরিয়া তো নেই বলেই জানান অঞ্চলের লোকরা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। ব্যানার্জি স্বয়ং আমাদের নিয়ারটাকে তাহলে পরে কিভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, এবং এখন এই এমএলএকে নির্বাচিত করে আপনারা কিন্তু কোনো ভুল করেননি, সেটা আপনারা জিনিস আপনাদের সামনে তুলে ধরছি। দরিয়ারপুর হাটে আমরা যখন কংগ্রেসের নির্বাচন ছিল না, তখন ছিল মানে যেখানে যেখানে হাত সেখানে সেখানে মাইক নিয়ে বক্তব্য রাখা আর দু চার কথা বলা কংগ্রেসের কথা। কারণ আমরা আমার বাড়ি মগদমপুর জিবি, এই এমএলএ আসার পর এমএলএ খেতে পারছি, কারণ আমরা দীর্ঘদিন আমরা রাজনীতির সঙ্গে যুক্ত এবং নেতৃত্ব আমরা ভাবছি মগদমপুর জিবিতে যে আমরা ভাগ্যবান যে এরকম এমএলএ পেয়েছি। এডিএম জেটপি ম্যাডামকে ফোন করেছিলাম যে এই রাস্তাটির ব্যাপার ছিল, তো ম্যাডাম বলল ঠিক আছে একটা ডেট করে আমরা উদ্বোধন করব, এবং ডিএম সাহেবকেও আমি জানানোর ছিলাম যে এই রাস্তাটি উদ্বোধন করা হবে। একসঙ্গে ঘটা করে উদ্বোধন করলে খুব সুন্দর হতো, বিধায়ক আমাদের অতিথি বিশেষ অতিথি হিসাবে থাকতেন, সে ঠিক ছিল, কোনো আপত্তি নাই, আমাদের বিধায়ক অবশ্যই থাকবেন। কিন্তু এই কাজটি সামিউল ইসলাম 2019 সালের শেষের দিকে তিনি কাজটি ধরেছিলেন। আমি তো আবার এই আবার তো আমি আবার 1.5 কোটি টাকায় আবার আমার কালকে এসেছে, আমি তো আবার মতিহারপুরের স্কিম ধরবো, আবার তো আপনি বলবেন যে আমি করলাম রাস্তার কাজটা, তো তখন কি করব আমি, আবার 1 কোটি টাকার সেটা উদ্বোধন করব, আবার তো বলবে যে এটাই উদ্বোধন করতে হবে। এগুলো তো অ্যাকচুয়ালি আমি মনে করি অমানবিক বিচার দলের বিরুদ্ধে, এটা তো দলীয় কাজ নয়, এটা গভর্নমেন্টের প্রোগ্রাম, এবং গভর্নমেন্টের প্রোগ্রাম যখন করব আমাদের এসডিও সাহেব থাকবেন, বিডিও সাহেব থাকবেন, ডিএম সাহেব থাকবেন, এডিএম জেটপি ম্যাডাম থাকবেন, সভাধিপতি থাকবেন, সহকারী সভাধিপতি থাকবেন, পূর্ত কর্মাধ্যক্ষ থাকবেন, সকলকে নিয়ে আমরা জেলা পরিষদের কাজগুলো আমরা উদ্বোধন করতে চাই। এর আগে করেছিলাম আমরা,
সেটা এবার কেন হলো না, কার ওই যে ছেলেটা ওই সব ও এরা তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে এটা অ্যাকচুয়ালি আই ডু নট লাইক ইট, এটা এইভাবে হতে পারে না। সবার অভিভাবক তো গেছিলেনই ওখানে, আর তো আমাদের যাওয়ার তো কোনো প্রয়োজন নেই, আর মতিহারপুর উন্নয়ন তো আর দেওয়ার দরকার নাই, এটাই উন্নয়ন বুঝি শেষ, আর বুঝি লাগবে না। এটা তো থাকার দরকার নাই এদের, এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম, গভর্নমেন্টের প্রোগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম, এবং গভর্নমেন্টের আধিকারিকগণ থাকবেন, থেকে এটা শুভ শিলান্যাস করলে তাহলে আমি থ্যাঙ্কস আলট জানাতাম, কিন্তু আমি মনে করি এটা সম্পূর্ণ শিলান্যাস হলো না। এখানে ডিএম সাহেব নাই, বিভ্রান্ত হচ্ছে, এডিএম সাহেব নাই, এডিএম জেডপি নাই। এবার যে এজেন্সি কাজ পেয়েছে তারা তাদের সঙ্গে যোগাযোগ করেছে, দাদা মাস্তুতু ভাই তারা বলছি, আজকের যে এই অনুষ্ঠান শিলান্যাস অনুষ্ঠান, সেই শিলান্যাস অনুষ্ঠানে তো আপনার ওয়াইফ বর্তমানে জেলা পরিষদ সদস্য ওই এলাকারই, তাকে কি আমন্ত্রণ পত্র জানানো? আমরা তো জানি না কে কখন কি করলো, আমরা তো জানি না। মানে আপনার স্ত্রীকে আমন্ত্রণ পত্র জানানো হয়? না না না, আমাদের জানানো হয়নি আর জানিও না, ঠিক আছে। এটা নিয়ে হলো, এটা নিয়ম হলো জেডপি ডেটটা ঠিক করতো, জেডপি আমন্ত্রিত করতো সবাইকে, তাহলে ঠিক ছিল। সভাধিপতিকে বলতাম, সভাধিপতি ডেট দিত আমাদের। হ্যাঁ, এভাবে চলে না, এটা তৃণমূল কংগ্রেস। বিষয়টা হচ্ছে যে এদের গোষ্ঠীকন্দল ছিল এবং গোষ্ঠীকন্দল থাকবে, মূল বিষয় হচ্ছে এদের এজেন্সি নিয়ে প্রবলেম আছে, যে এজেন্সি কে এজেন্সি পাবে, সেই এজেন্সি কাটমানি কে পাবে, তাই নিয়ে এদের গোষ্ঠীকন্দল, অন্য কোনো বিষয় নাই, বিষয় হচ্ছে এটাই। আর এদের মধ্যে গোষ্ঠী ছিল এবং গোষ্ঠী থাকবে, এরা পঞ্চায়েতের সময় একজোট হয়েছিল, আবার পঞ্চায়েত শেষ এদের গোষ্ঠী শুরু হয়ে গেছে, এবার দেখবেন 2024 মধ্যে এটা টোটাল সব গোষ্ঠীকন্দল মিলে সবাই শেষ হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। 2024 আস্তে আস্তে এরা সব তৃণমূল কংগ্রেসটাই ফিনিশ হয়ে যাবে, 100% কাটমানি ছাড়া এজেন্সি ছাড়া কিসের বিষয় থাকবে, ওটাই থাকবে, কাটমানির হিসাব নিয়েই তো গণ্ডগোল। আপনার নাম? আদর্শ কুমার। দেখুন, জেলা পরিষদের এরা নেতৃত্বরা বলেছিলেন সবাই তো, তারা বিভিন্ন প্রকল্পে নিশ্চয়ই তাদের প্রোগ্রাম অনুযায়ী তারা ব্যস্ত আছেন, তারা আসতে পারেননি, কিন্তু বিধায়ক তো এসছেন, এখানকার নেতৃত্ব এসছেন, তো বিধায়ক হচ্ছে অভিভাবক, জেলা পরিষদের বিধায়ক, বিধায়ক আসলে মানে জেলা পরিষদে আসা হলো, গ্রাম পঞ্চায়েতও আসা হলো, পঞ্চায়েত সমিতি আসা হলো, এবং সব সদস্যরই আসা হলো। জেলা পরিষদ যেটা অভিযোগ করছে যে এই কাজ তাদের, জেলা পরিষদের কাজ, এটা জেলা পরিষদের তহবিল থেকে। শুনুন, কে কি অভিযোগ করলো সেটা আমি মানি না, আমি সেরকম কোনো খবর পাইনি, কাজ হচ্ছে জনগণের, জনগণের কাজ জনগণ ছিল। কোথাও কি গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে? না না, কিসের গোষ্ঠীদ্বন্দ্ব? এটা বিধায়ক করতে পারেন না, জেলা পরিষদ সদস্য কিংবা সভাপতি। তাহলে যিনি এই অভিযোগটা করছেন তাকে পাঠিয়ে দেবেন, আমি প্রমাণ দেখিয়ে দেবো কার তরফ থেকে এই প্রস্তাবটা গেছিল। দেখেন, আমিও আজকে ইনফর্ম হয়েছি যে এরকম একটা উদ্বোধন হচ্ছে, কিন্তু এই কাজটা হচ্ছে আমাদের জেলা পরিষদের প্রপোজাল, যেটা আরআইডিএফে আমরা প্রপোজাল পাঠাই, যেটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেটা নাবার্ড থেকে টাকা ধার নিয়ে যেটা স্যাংশন হয় আমাদের আরআইডিএফের। এগুলো আমাদের খুশির খবর যে গত বছর আমাদের জেলা পরিষদের সভাধিপতি ছিলাম, আমরা প্রচুর ডিপিআর রেডি করেছিলাম ডিউ টাইমে, এবং সেই রেসপেক্টিভে আমরা গত বছরে 18টা আরআইডিএফের রাস্তা পেয়েছি, যার দৈর্ঘ্য মোটামুটি 60 কিলোমিটার, এবং সেখানে বরাদ্দ অর্থ প্রায় 50 কোটি টাকা, তার মধ্যে চাচল ওয়ানের একটা ছিল যেটা আজকে উদ্বোধন করলো। এটা বিগত সময়ে, বিগত বছরে যেটা দেখেছি আমি আরআইডিএফ 28-এর ক্ষেত্রে, যে এই সব রাস্তা উদ্বোধন হলে সেখানে জেলা পরিষদের সভাধিপতিকে ইনফর্ম করা হয়, এবং WBSRDA-র যারা আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে জেলা পরিষদে, আমি সোনারপুর ওনাকে ফোন করেছিলাম, উনি বললেন যে না, এটা ব্যাপারে ঠিক ক্লিয়ার ওনা জানা নাই, এবং যে এজেন্সি তাকেও আমি রাত্রে ফোন করলাম, ও বললো যে না, এটা মনে হয় সাংগঠনিকভাবে কেউ করছে, কিন্তু যেটাই হোক না কেন, দেখেন আমাদের মেনলি হচ্ছে যে এটা জেলা পরিষদের যে এলাকাতে হয় সেই এলাকার জেলা পরিষদের রেসপেক্টিভ মেম্বার তাকে ইনফর্ম করে এজেন্সি অর্ডার পাওয়ার পরে, এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এবং সে কমিউনিকেট করে আদার্স যারা আমাদের আধিকারিক আছে বা নেট লিডার্স আছে বা MLA আছে, সবাইকে কমিউনিকেট করে একসঙ্গে সেটা উদ্বোধন করা হয়। কিন্তু এইসব মানে কী করে আমি জানি না যে কী করে উদ্বোধন হলো, এবং আমি তো জেলা পরিষদের সদস্য যে আছে আমার কলিগ সাইরা বানু, ওনাকেও আমি রাত্রে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা শুনলাম একটা ব্যাপার, উনি বলছে আমি ইনফর্ম নই, তো এটা কাম্য নয়, এবং যারা করেছে ওরা কী রেসপেক্টিভ করেছে সেটা আমরা জানা নাই, আমি সভাধিপতির সঙ্গে কথা বলেছি, ওনারও ব্যাপারটা জানা নাই। এটা
বিধায়কের ব্যাপারটা বিধায়ক সঠিক বলতে পারবে যে ওনার কী উদ্দেশ্য আছে। একটা বিধায়কের আন্ডারে আমরা তিনটা জেলা পরিষদের চার পাঁচটা জেলা পরিষদের মেম্বার আছি, ঠিক আছে। বিধায়ক জানানো উচিত ছিল মেম্বারদেরকেও, জেলা পরিষদ সদস্যকে গুরুত্ব দিল না, জেলা পরিষদের সভাধিপতি আপনি সহকারী সভাধিপতি তাকে গুরুত্ব দিল না, কারণ কি? দেখেন বিধায়ক সাহেব, এটা ব্যাপার নিয়ে কী ভেবেছে আমি জানি না, আমার সঙ্গে আর কথা হয়নি এই ব্যাপার নিয়ে, কোনোরকম কথা হয়নি, ঠিক আছে। কথা হলে তো জানতে পারতাম। বিধায়ক আরেকটা বলছেন যে কাজের প্রস্তাব কে পাঠিয়েছে সেটা যারা অভিযোগ করছে তারাই প্রমাণ করুক আমার কাছে এসে। বিধায়কের দাবি কাজের প্রস্তাব এটা উনি পাঠিয়েছিলেন, তাই উনি এই প্রোগ্রাম করছেন। আরে প্রস্তাবের কী ব্যাপার আছে? জেলা পরিষদের যখন ডিপিআর হয়ে যাচ্ছে জেলা পরিষদে এটাতে বলে থাকে, এর কথাটা তো মানার ব্যাপার নয়। প্রস্তাবের কী ব্যাপার আছে? উনি যখন কাজ নেন অন্য ডিপার্টমেন্ট, সেখানে তো লোকাল বা প্রতিনিধিদের দেয়, জেলা পরিষদের এটা জানে যে আরআইডিএফের কাজটা জেডপি থেকে যায় ডিপিআর হয়ে যায়। আরআইডিএফের কাজটা এখানে যেটা হয় আমাদের, সেটা আমরা ডিপিআর আমি নিজের হাত দিয়ে সই করে পাঠিয়েছি, যে সভাধিপতি যখন ছিলাম, সভাধিপতির সিগনেচার লাগে, এডিএম জেডপির সিগনেচার লাগে, ঠিক আছে। এটা নতুন কিছু জানার ব্যাপার নয় আমাদের। উনি কীভাবে বলছেন সেটা উনি জানেন, আমি চালিয়েছি আর আমি জানি যে কীভাবে সে একটা আরআইডিএফের রাস্তা কীভাবে যায় এবং কীভাবে ওটাকে রিটার্ন আসে। আরআইডিএফের প্রপোজাল ডিপিআর রেডি করে আমরা পাঠাই এবং সেটা রেসপেক্টিভ নাবার্ড অনুমোদন দিলে পরে সে টাকাটা আসে। উনি আজ সবাইকে ইনফর্ম করে ডাকলেও কী ক্ষতি ছিল, এটুকু বলবো। এটা মানুষের উপর ডিপেন্ড করে, অন্য কিছু নয়। ধন্যবাদ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।